তো দেখো আজকে যেহেতু মঙ্গলবার লাড্ডু দিয়ে সকালে কোন লাগে এই সয়াবিনের তরকারিটা ঘি গরম মশলা তরকারি তো চা আর এই হয়েছে মুড়ি আর সিঙ্গারা আর এই দেখো সোনার জন্য এখন আমি এর জন্য আবার ডিম ভেজে নিই তো দেখো এখানে তো সোনা তৃপ্তি করে খাচ্ছে ভালো ভরা অন্ধকারে ওর মুখ দেখা যাচ্ছে না তো চলো খেলা শেষ হয়েছে শাড়ি শিক্ষা পরীক্ষা তো যাই হোক চলো বেশি বকবক করছি না রান্নাটা করে নিই ঝটপট তো বসিয়ে দিয়েছি আর ঘড়িতে 9:30 বাজতে যায় আর আজকে হচ্ছে মঙ্গলবার আর কড়াই বসে দিয়েছি আর রান্না হবে আজকে একদম সিম্পল যেহেতু মঙ্গলবার নিরামিষ সেই যে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি হবে এখানে মশলা করে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো মানে সব দিয়ে একটা মশলা করে নিয়েছি আর করব পাঁপড় ভাজা তো চলো রান্না বান্না করে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাবো এইমাত্র বাড়ি আসলাম স্কুল থেকে এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে গিয়ে তোমাদের 2:30 তো যাওয়ার সময় না আর ভিডিও করতে পারিনি অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছিল এসে আবার গা ধুলাম গা ধুয়ে স্নানটা করতে পেরেছিলাম যাওয়ার সময় এসে গা ধুয়ে পুজোটা দিয়ে নিলাম যাওয়ার সময় মানে খেতে খেয়েও যেতেও পারিনি এতটা পরিমাণে দেরি হয়ে গেছিলো তো যাই হোক আজকে যেহেতু মঙ্গলবার তো চলো পুজোটা দিয়ে দিয়েছি দেখিয়ে দিই তোমাদের দেখো আজকে যেহেতু মঙ্গলবার লাড্ডু দিয়ে সকালে লাড্ডুটা আনা হয়েছে কিন্তু পুজোটা আর দিয়ে যেতে পারিনি জানো তো এত পরিমাণে দেরি হয়ে গেছে তো আজকে দেখো ছাদের থেকে ফুল এনে সব ফুল দিয়ে পুজো দিয়েছি এত পরিমাণে ফুল ফুটেছে ছাদে কি বলবো কি ভালো লাগছে তাই না গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ যতই কিনে এনে ফুল পুজো দিই না কেন তো চলো পুজো দেওয়া তো আমার হলো এবার খাওয়া দাওয়ার পালা খাক ততক্ষণে আমাদের খাওয়ার ব্যবস্থা করি আর আজকে চন্দন এসছে অনেকক্ষণ কিন্তু আজকে আমাদের আর আনতে যায়নি ও এসে স্নান করে ঘুমিয়ে পড়েছে তো ফোন করলাম বললো তোমরা টোটো করে চলে আসো তো আজকে টোটো করে চলে এসছি ও না খেয়ে শুয়ে রয়েছে এসে খেয়ে নে তা না আমরা আসবো তারপরে খাবো তো চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখাই দেখো এই হয়েছে সরের আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি না বেশি ওই জন্য এরকম হয়েছে দারুণ লাগে এই সয়াবিনের তরকারিটা ঘি গরম মশলা তরকারি তো খুব সুন্দর লাগে আর হয়েছে গিয়ে ও তরকারিটা বাড়ি এসে গরম করলাম জানো তো ঠান্ডা হয়ে গেছে একদম ভাত যেহেতু ঠান্ডা হয়ে গেছে তরকারিটা গরম থাকলে তবুও ভালো লাগবে আর এখানে পাঁপড় ভাজা আর এই যে হাঁড়িতে ভরা ভাত তো চলো এখন ভাতটা বেড়ে খেয়ে নিই বন্ধুরা তো আজকে আর দুপুরবেলা ঘুমানো হয়নি কালকে অনেক বড় ঘুম দিয়েছি কিন্তু আজকে আর ঘুমাইনি ফোন দেখতে দেখতে কী করে যে সময় পার হয়ে গেল বুঝলাম না ফোন এমন একটা জিনিস মানে কি বলবো তোমাদের মানে সেটা যদি দেখতে থাকো কি না খিদে তৃষ্ণা মানে কোনো কিছু আর হুঁশ থাকে না তো যাই হোক সোনা পড়তে চলে গেছে চন্দন এইমাত্র ঢুকলো বাড়িতে তো চন্দন আবার আজকে আমার জন্য সিঙ্গারা নিয়ে এসছে তো চলো এখন সিঙ্গারা আর হচ্ছে একটু চা করবো সেটাই এখন দেখো এই হয়েছে আমার চা সন্ধ্যে দিয়ে আসলাম সন্ধ্যে দিয়ে তারপরে চাটা করলাম এই যে চা আর এই হয়েছে মুড়ি আর সিঙ্গারা দুটো সিঙ্গারা দুটো করে সিঙ্গারাই আনে ও মানে খাওয়ার জন্য আর সিঙ্গারা রেখে দিলে না মানে সোনা এসে ঠান্ডা হয়ে যায় আর খেতে পারে না আর এই যে হচ্ছে আমার চা আর তোমরা একটা জিনিস দেখবে দেখো সন্ধ্যাবেলা খাচ্ছে ভাত আসলে আজকে সয়াবিনের তরকারি রান্না হয়েছে না ও সয়াবিনটা একদমই ভালোবাসে না খেতে দুপুরবেলা সেভাবে ভাত খায়নি ওই জন্য এখন সিঙ্গারা নিয়ে এসে সিঙ্গারা দিয়ে ভাত খাচ্ছে তো চলো আমি এখন মুড়ি আর এই দেখো সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা সিঙ্গারা আর তেল দিয়ে মেখে নিয়েছি আজকে যেহেতু মঙ্গলবার পিঁয়াজ টিয়াজ খাবো না দেখে এমনি তেল দিয়ে মেখে নিয়েছি আর লঙ্কা নিয়েছি কাঁচা চা মুড়ি তো খেলাম এবার রাতের খাবার আবার জোগাড় করতে হবে সত্যি এই না খাওয়া তিন বেলা খাওয়া রান্না না আমার ভালো লাগে না জানো আর চন্দন সোনাকে আনতে চলে গেছে তো রান্নাঘরে এখন তরকারি রয়েছে কিন্তু চন্দন যেহেতু তরকারি সবেন ভালো খায় না এখন কি করবো ভাত তো করতেই হবে আসলে কি বলতো ভাতটা না যেহেতু সকাল সকালে করা হয়ে যায় না ভাতটা এত রাত অব্দি নষ্ট হয়ে যায় আমাদের রাতে খেতে খেতে প্রায় 10:30 বেজে যায় তো নষ্ট হয়ে যায় তো ওই জন্য ভাত করতে হবে একটুখানি তো ভাতে ভাবছি আলু সেদ্ধ দেবো নাকি ওকে আলু ভেজে দেবো যাই হোক একটা কিছু করে দেবো তো চলো রান্নাঘরের অবস্থা কি হয়ে রয়েছে জানো বসিয়ে দিয়েছি ভাত আর এখানে দেখো খানিকটা ভাত রয়েছে সকালের একটুখানি অল্প করে জন্য চাল নিয়েছি আর এই ভাতটা ভাতে দিয়ে দেবো আর তরকারিটা এখন ঢেলে নিলাম জানো তো আর এই দেখো এখানে কড়াই ঠড়াই সব ফাঁকা করেছি দুপুরবেলা মানে সকালে তো যাওয়ার সময় তাড়াহুড়ো করে মাছতে পারিনি কড়াইটা তরকারিটা ঢালতে পারিনি দুপুরবেলা এসেও না আর খেয়ে উঠে আর মাছতে ইচ্ছা করলো না সব রেখে দিয়েছি তো চলো এখন চুটকি বাজিয়ে একেবারে বাসনগুলো ধুয়ে নিই আমি না চুটকি বাজাতে পারি না দেখো বাসন ধুয়ে নিয়েছি চুটকি বাজিয়ে কোনোদিনও বাসন ধোয়া যায় না সে যতই চাই বলুক আর আমি ওই জন্য দেখালো না যে চুটকি বাজিয়ে বাসন মাজলাম বাসন মাজতে অনেক কষ্ট
যারা মাঝে না তারা বুঝবে না, যারা মাঝে তারাই বোঝে একমাত্র। আর এদিকে ভাতটা চলো হতে থাক, হচ্ছে 9:45, আমাদের ঘরে জানো তো এখনো 10 মিনিট ফাস্ট করা আছে। এখন ওরা আস্তে আস্তে, আমি বিছানাটা গুছিয়ে নেবো। দেখো বিছানাটার কি অবস্থা দেখেছো, বিছানা গুছিয়ে ওই যে বাইরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো মানে ভেতরে এনে ভাঁজ করব। তো বন্ধুরা দেখো সোনা চলে এসছে, সোনার খুব জোরে খিদে পেয়েছে। আসলে স্কুল থেকে এসে খেয়েছে না, সেভাবে খায় উনি ভাত, মানে অল্প করে ভাত খেয়েছে, যেহেতু শুধু সবেন হয়েছে রান্না ওই জন্য। আর এই দেখো সোনার জন্য এখন আমি ওই জন্য আবার ডিম ভেজে নিলাম, মানে প্লেটে দেবো আলাদা দিচ্ছি না, তো একটা দিই নি, তো ডিম ভেজে নিলাম। সোনা দুপুরে একদমই ভাত খেতে পারেনি জানো তো, শুধু সবেন দিয়ে, যেহেতু ও নিরামিষ একদম, আমাকে সয়াবিন দিও না শুধু আলু দিও। আচ্ছা, যেহেতু ও নিরামিষ পছন্দ করে না একদমই, তো ওই জন্য ওর আজকে দুপুরে খায়নি, কোনো কোনো দিন খেয়ে নেয় কিন্তু আজকে এই বেলা আর খাবে না, তো যাই হোক ওই জন্য ডিমটা ভেজে দিলাম। সোনাকে এখন মেখে দিতে হবে, মানে ও একটু ভালো মন্দ হলে ও নিজে হাত দিয়ে খেতেই পছন্দ করে বেশি, মানে মাছ ডিম বা মাংস এগুলো হলে। আর যখন দেখে যে না যেটা খেতে ইচ্ছা করে না যে খাবারটা সেটা ওকে খাইয়ে দিতে হয়, তো যাই হোক চলো ওকে মাখিয়ে দিই। যতই যা বলো নিরামিষ থাকা যায় থাক, জানো তো দেখবে ছেলে পুলে যখন খায় না না তখন আর মনে হয় না যে নিরামিষ মানামানি, তখন মনে হয় না থাক ও তো খাবে না, ওকে একটা ডিম ভেজেই দিই। তো চলো ভাতটা মেখে, এখানে তো সোনা তৃপ্তি করে খাচ্ছে, ভালো লাগছে বাবা এখন খুব টেস্টি। তো যাই হোক সোনা এখন খাচ্ছে, তো চন্দন বললো আমি খাবো না, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 বাজতে যায়, তো আমি ভাবলাম যে চন্দন যখন খাবে না তখন আমি একটুখানি নিয়ে খেয়ে নিই। এই যে দেখো একটুখানি ছোট একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ভাত, ভাতটা কিন্তু অল্প কিন্তু তরকারিটা বেশি। আসলে আমি এই তরকারিটা খুব খেতে ভালোবাসি, তো ওই জন্যই এই তরকারিটা রান্না করা আর কি। আর তোমরা তিন পাঁচ কয়দিন ধরে বাজারে একদমই যাওয়া হচ্ছে না, মানে সবজিপাতি ঘরে একদম ধরতে গেলে, মানে ধরতে গেলে কি শুধু কাঁচা লঙ্কাটা রয়েছে আর সবজি একদম কিছুই নেই বারন্ত সব। তো আজকে বলেছিল চন্দন যে চলো হাটে যাই, মধুমগ্রাম হাটে, তো তখন বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে কী করে যাব, তো ওই জন্য বললো কালকে আমি অফিস থেকে, কালকে মনে হয় সোনার স্কুল ছুটি, যাই যেইটুকু জানলাম যে কালকে স্কুল ছুটি, তো চন্দন বললো অফিস থেকে বাড়ি এসে তারপর কালকে বাজারে যাব। তো সবজি ছাড়া ভালো লাগে বলো, মাছ টাছ যেমনই থাক না কেন একটু সবজি না খেলে ভালোও লাগে না তাই না, তো চলো খেয়ে নিই। হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করে এই ঘরে এসে বসে রয়েছি, ফোন দেখছিলাম এই ঘরে বসে। আসলে কি বলতো সেই যে স্কুল থেকে এসে টিভিটা চলছে, সেই থেকে স্কুল থেকে আসার পর থেকে কন্টিনিউ চলে যাচ্ছে জানো তো, ওরা যে টিউশনই গেছে তাও আমাকে টিভিটা বন্ধ করতে মানে বারণ করে গেছে চন্দন, যে এসে আবার খেলা দেখবে তাই জন্য, তো এখনও দিব্যি টিভি চলছে। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র সব রান্নাঘর পরিষ্কার করে আমি এই ঘরে এসে বসে রয়েছি, ভালো লাগে না মাথা ধরে যায় এত টিভি মানে দেখলে। আসলে কি বলতো খেলা হচ্ছে না ওই জন্যই এইভাবে টিভি, চন্দন এমনিতে টিভি দেখে না কিন্তু ওই খেলা হচ্ছে বলেই টিভি দেখে যাচ্ছে ওইভাবে। তো যাই হোক এখন এই ঘরে একটু বসে রয়েছি, ভালো লাগে দেখবে একা একা বসে থাকতো মাঝে মাঝে আর কি, মনে মনে হয় যে একা একা বসে থাকবো, একা একা একটু ভাবনা চিন্তা করব, ভালো লাগে এইগুলো আর কি। জানি না কার কার কীরকম লাগে কিন্তু আমার মাঝে মধ্যে একা একা বসে বসে ভাবতে ভীষণ ভালো লাগে, আর সোনার সোনার বাবা যদি বিরক্ত করে না খুব মাথা গরম হয়ে যায়। তো চলো এখন প্রায় 10:30 বেজে গেছে, তো বিছানাটা তো আগেই করে নিয়েছি ঝেড়ে নিয়েছি, আর চিন্তা নেই ওই ঘরে এখন হচ্ছে শুয়ে পড়বো। আর আজকে দুপুরে যেহেতু ঘুমায়নি না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে আজকে আমার, তো চলো বন্ধুরা, চলো বন্ধুরা, অন্ধকারে আমার মুখ দেখা যাচ্ছে না, তো চলো খেলা শেষ হয়েছে টিভি বন্ধ হয়েছে, আজকে ইন্ডিয়া আর হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার খেলা ছিল, তো আজকে 41 রানে ইন্ডিয়া জিতে গেছে। এত গরম লাগছে না কি বলবো, দুপুর মানে বিকেলবেলার দিকে জানো না সেই 4টার দিকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো, তারপরেও এরকম গরম। তো যাই হোক চলো টিভি বন্ধ হয়েছে একটু শান্তি, উফ মাথা মুসা ধরে গেছে। আমরা চলে এসেছি একেবারে মানে শোয়ার টাইমে বিছানায় চলে এসেছি, তো হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের যদি একটু পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা কোশ্চেন করছি, আগের আগের যে আমি বানাতাম ভিডিওগুলো সেগুলো ভালো লাগে নাকি এখন রিসেন্ট যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো হ্যাঁ কোনোটাই ভালো লাগে না তোমাকে দেখতে, কে বলছে তুমি দেখো থোড়ি তোমার ভালো লাগা না লাগায় কী আছে। তো যাই হোক ওই যে বাব্বেটা শুয়ে পড়েছে আর হচ্ছে কি এখন আমিও শুয়ে পড়বো, তো চলো। আর যারা আমার ফেসবুক থেকে মানে ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও,
কথাগুলো আটকে আটকে যাচ্ছে, ভুলভাল বলছি। আর হচ্ছে গিয়ে ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টার সময়। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।